বেশ কিছুদিন পরে আবার আপনাদের সামনে নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বাদাম ভাজার মেশিন। বাদাম, বুট এই জাতীয় যে সমস্ত খাদ্যপণ্যগুলো বালি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ভাজা করা হয় বা ড্রাই করা হয় সেই ধরনের পণ্যর মেশিন হলো এটি। এটিকে নর্মালি সবাই বাদাম ভাজার মেশিন বলে চেনে। এটি হলো আমাদের বাদাম ভাজার মেশিনের সবচেয়ে ছোট সাইজ। এটি দিয়ে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত বাদাম ভাজা যাবে একবারে। এবং দেখতে পাচ্ছেন যে বোতল তৈরি করা হয়েছে, এই বোতলটি হলো আপনার প্লেন শীট দিয়ে তৈরি করা। এরপরে এটি হলো ভেতরে হলো আপনার পাইপ, মোটা যে পাইপগুলো আছে তিতাস গ্যাসের যে পাইপ, বড় বড় লাইন টানা হয় এরকম পাইপ। তারপরে হলো সাথে বোতল তৈরি করা প্লেন শীট দিয়ে এবং উপরে কাভারটা প্লেন শীট। এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি লকার সিস্টেম আছে, নাট বোল্ট দিয়ে লক সিস্টেম করা। এরপরে দুই পাশে দুটি বিয়ারিং এবং এটি হলো মেশিনটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি হ্যান্ডেল। যখন বাদাম ভাজা তৈরি হয়ে যাবে তখন এই নাট বোল্টটা ছুটিয়ে দেওয়ার পরে, লকটা ছুটিয়ে দেওয়ার পরে এটিকে নিচের দিকে টান দিলে এখানে বাদামটা পড়ে যাবে। আর এখানে যে মুখটা দেখা যাচ্ছে, মুখের সাথে আমাদের একটি কাভার থাকবে। কাভারটি যদি দেখাই, মুখ আটকে দেওয়ার একটি কাভার বা বোতলের সিপি বলতে পারেন। এই রকম কয়েকটি যে পয়েন্ট দেখা যাচ্ছে নাট বোল্টের, এই প্রত্যেকটা লাগিয়ে দিতে হবে পুরাপুরি বাদাম দেওয়ার পরে, বালি দেওয়ার পরে। এরপরে এটিকে লাগিয়ে দেওয়ার পরে তারপরে মূলত আমাদের মোটরের লাইনটা ছাড়তে হবে। যেমন হলো এইদিকে যদি দেখাই, এটি হলো মোটরের লাইন, আমরা একটি গিয়ার মোটর দিয়েছি মেশিনের সাথে। একটু যদি এখানে রয়েছে হলো একটি গিয়ার মোটর এবং এখানে যে ফ্রি বা পিনিয়াম সিস্টেম করে দেওয়া হয়েছে যে মোটর যখন ঘুরবে তখন এই পুরা মেশিনের ভেতরের যে বোতলটা এটি ঘুরবে। আর এই হলো গিয়ার মোটরের লাইন। যদি আমরা এখানে লাইনটা দিয়ে দিই তাহলে দেখবেন যে মেশিনটি রান হয়ে যাবে। এই যে মোটামুটি আস্তে আস্তেই মোটরটি খুব স্লো আস্তে আস্তে ঘুরছে, যে কারণে আপনার ড্রাইটা খুব সুন্দরভাবে হবে। এবং এই মেশিনটি চালানো যাবে ডিজেল অথবা গ্যাসে। সিলিন্ডার যে গ্যাস আছে বাসাবাড়িতে আমরা যে ব্যবহার করি, এই গ্যাসের যে বোতল রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যায়। নর্মালি আপনি সারা দেশের যে কোনো জায়গায় যে গ্যাসের সিলিন্ডারগুলো পাবেন, যে বোতলগুলো পাবেন, এগুলো নিয়ে যদি এই লাইনটা দিয়ে দেন, মেশিনের সাথে সংযোগ করা আছে লাইনটি, এই লাইনটি দিয়ে কোনটি চলতে থাকবে নিচে যে লাইন করা আছে এখানে, যদি আমি চাবিটা ছেড়ে দিই তাহলে এখানে এখান দিয়ে গ্যাস বের হবে। এবং বার্নার দিয়ে গ্যাস লাই বা কোনো একটা কিছু দিয়ে যদি আমরা বার্নার ধরিয়ে দিই তাহলে কিন্তু এই মেশিনটির ভেতরে অটোমেটিক্যালি আগুন জ্বলতে থাকবে এবং এটির ভেতরে যে জিনিস দেয়া আছে সেগুলো সবই আপনার ড্রাই হতে থাকবে বা শুকনা হতে থাকবে। আমরা মেশিনটির ভেতরে 23 কেজি বালি দিয়ে আমরা ট্রাই করেছি যে এই মোটরে ক্যাপাসিটি কত। নর্মালি আমরা বলি যে 10 কেজি ক্যাপাসিটি, তার মানে 10 কেজি বাদাম ভাজতে গেলে অবশ্যই 10 কেজি বা 20 কেজি বালি দেওয়া লাগে না, কম বালি দেওয়া লাগে। আর আমরা এখানে প্রথমে সিলেকশন বালি দিয়েছি হলো 10 কেজি এবং নর্মালি সাদা বালি দিয়েছি হলো 13.5 কেজি। 23.5 কেজি বালি দিয়ে আমরা মেশিনটিকে চেক করে দেখেছি যে মেশিনটির ক্যাপাসিটি বা লোড কোলাতে পারে কি না। আমরা মোটামুটি ভালো ক্যাপাসিটি পেয়েছি, মোটামুটি মোটরের কোনো ধরনের হ্যাম্পার হয় না এবং মোটর নর্মালি চললে যতটুকু গরম হয় এতটুকুই গরম হয়েছে, বেশি হিট হয় নাই। তার মানে হলো মেশিনটি 30 কেজি পর্যন্ত ওজন নিয়ে সে ঘুরতে সক্ষম। আমরা 23.5 কেজি দিয়ে ট্রাই করেছি এবং যে ক্যাপাসিটি দেখেছি তাতে 30 কেজি পর্যন্ত সে ঘুরতে সক্ষম। অতএব এই মেশিনটি নর্মালি 10 কেজি বাদাম ভাজার জন্য অনেক পারফেক্ট একটি মেশিন। এই মেশিনটি আমরা বিক্রি করছি হলো চট্টগ্রামে একটি পার্টির কাছে। উনি আমাদের এখানে একজন লোক পাঠিয়েছিলেন, তাকে অবশ্যই আমরা মেশিন দেখাতে পারি না, ছবি দেখাইছি। ছবি দেখানোর পরে
তারা অর্ডার করেছেন, করার পরে মেশিনটি কমপ্লিট করেছি। আগামী কালকে এটি প্রশিক্ষণ হবে, অতএব শুক্রবারে প্রশিক্ষণ হবে, এরপরে মেশিনটি নিয়ে যাবে। মেশিনটিতে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে 5 বছরের। 5 বছরের ভেতরে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটি আমরা ঠিক করে দেব, আর যদি 1 বছরের ভিতরে মোটরের কোনো সমস্যা হয় সেটি কোম্পানি ঠিক করে দেবে। অতএব আমাদের সঙ্গে যোগাযোগ করলে 1 বছরের ভিতরে মোটরের কোনো সমস্যা হলে সেটি ঠিক করে দেব, আর মেশিনের কোনো সমস্যা হলে 5 বছর। ক্লিয়ার করতে চাই যে মেশিন 5 বছর, মেকানিক্যাল কোনো সমস্যা হলে 5 বছর, আর মোটরের কোনো সমস্যা হলে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে মেশিনে। মেশিনটির দাম ধরা হয়েছে 60,000। রমজান উপলক্ষে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এখন সামনে যেহেতু আর রমজান থাকছে না, এই মেশিনের পরে আমাদের আর কোনো ক্যাপাসিটি থাকছে না ঈদের আগে মেশিন দেওয়ার, অতএব ঈদের পরে এটি 60,000 টাকা দিয়েই কিনতে হবে সবাইকে। তো এই ছিল মেশিনের বিস্তারিত। যদি কোনো কিছু জানার থাকে, কারো কোনো আগ্রহ থাকে, তাহলে অবশ্যই ফোন করে জানাবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। মেশিনটির দাম ধরা হয়েছে 60,000, মেশিনটির সার্ভিস ওয়ারেন্টি 5 বছর, মোটরের 1 বছর। এই মেশিনটি দিয়ে 10 কেজি পর্যন্ত বাদাম একবারে ভাজা যাবে, বাদাম বা এই জাতীয় যে সমস্ত পণ্য আছে এগুলো ভাজা যাবে 10 কেজি পর্যন্ত সর্বোচ্চ। এর চেয়ে বেশি হয়তো বা যাবে, তবে আমরা 10 কেজির উপরে করতে নিষেধ করব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো আপত্তি নাই। আর এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন এবং আপনার আত্মীয় বা বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন।